আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস কেন আসলো? আমার ভাই, যুগে যুগে ইতিহাসে দেখা যায়, যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে যায়, ইতিহাসে দেখা যায় যখন নবীদের উপর নির্যাতন হইতো, মুসলমানদের উপর নির্যাতন হইতো, তখনই আল্লাহ মুসলমানের সাহায্য করার জন্য বিভিন্ন আকারের গজব দান করত। আল্লাহ এক আয়াতে আলোচনা করেছেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফেরাউন নামক পরাশক্তি যখন তার শক্তিশালী বাহিনী নিয়ে নির্যাতন শুরু করেছে, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ জারাত পাঠাইছেন। জারাত বলতে পঙ্গপাল। এখন যে পঙ্গপাল বিভিন্ন রাষ্ট্রে পঙ্গপালে আক্রমণ করছে, ক্ষেত খামার খায়া ফালাইতেছে, এমনই ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ পঙ্গপাল পাঠাইছিলেন। যে পঙ্গপালে তাফসীর উসমানীতে লিখেছেন, পঙ্গপালে ফেরাউনের সমস্ত ফসলাদি খায়া তাদেরকে খাবারের মধ্যে অভাব অনটন দিয়া দুর্ভিক্ষ তৈরি করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাহায্য করতে গিয়ে আল্লাহ পঙ্গপাল দিয়েছিলেন। এমনই ভাবে আল্লাহ তাআলা মূসা নবীর পক্ষ হইয়া ব্যাং দিয়া সাহায্য করেছিলেন। এমনই ভাবে মূসা নবীর পক্ষ হইয়া আল্লাহ ফেরাউনের পরাশক্তিকে দমন করার জন্য রক্তের ব্যবহার করেছিলেন। রক্ত কিভাবে? রক্ত দিয়ে আল্লাহ মূসা নবীর সাহায্য করছেন। যখন ফেরাউন নামক পরাশক্তি মূসা নবীর উপর হামলা করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ ফেরাউনের নামক পরাশক্তিকে অসহায় বানানোর জন্য যখন তারা পানি খেতে যাইত, গ্লাসের মধ্যে রক্ত, পানি রক্ত হয়ে যাইত, তখন রক্ত দেখে তো পানি খাওয়া সম্ভব না, এই রক্ত আবার খাই কি করে? তাদের পানি খাওয়া বন্ধ করেছিল। যেই পানির নাম মানুষে পানির অপর নাম জীবন বলে থাকে, সেই পানি খাওয়া যদি বন্ধ হয়ে যায় বাঁচার উপায় কি? এভাবে আল্লাহ সাহায্য করেছিল। এখনো সারা বিশ্বে যখন বেঈমানরা মুসলমান নিধনে, মুসলমান নির্যাতনে ব্যস্ত হয়ে গিয়েছে, এই মুহূর্তে আল্লাহ চীনের মধ্যে গজব নাজিল করেছে, করোনা ভাইরাস। যখন চীনের মধ্যে করোনা ভাইরাস নাজিল করেছে, দেখা গেছে মুসলমানদের উপর এই গজব নাজিল হয় নাই, শুধু বেঈমানদের উপরে, আজকে মুসলমানদের উপরে আসতেছে কেন? আমার ভাই, চীন থেকে দেখা গেল কত দূরে সেই আমেরিকার উপর এখন করোনা ভাইরাস। তারা মুসলমানদেরকে নির্যাতন করতে কম করে নাই, এমন কি মুসলমানদেরকে নির্যাতন করার জন্য বিভিন্ন রাষ্ট্রে তারা ইন্ধনও যোগিয়েছে, তার ফলাফল এখন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছে সেই আমেরিকা, ঠিক না বেটি? আমার ভাই, এমনই ভাবে সারা বিশ্বের মুসলমানদের উপর তো করোনা ভাইরাস আসার কথা না, করোনা ভাইরাস আসতেছে। মুসলমানরা যখন পাপ করে সামাজিক পাপে সামাজিক গজব আসে, মুসলমানরা যখন ব্যক্তিগত পাপ করে ব্যক্তিগত পাপে ব্যক্তিগত গজব আসে, দেশ রাষ্ট্র যখন আন্তর্জাতিক পাপ করে আন্তর্জাতিক পাপে আন্তর্জাতিক গজব আসে, আমরা মুসলমানরা নিজেদের হাতের কামানো পাপের কারণে আজকে আমাদের উপর আসতেছে। আমার ভাই, আমাদের উপর আসার কথা ছিল না, চীনের উপর দিয়েছে বেঈমানদের উপর, কিন্তু দেখা গেল সৌদি আরব
মুসলমান রাষ্ট্র হয়া এই সৌদি আরবের মধ্যে যে অপকর্ম সৃষ্টি করেছিল বাদশা এমন ভাবে সৌদি আরবের যে মসজিদে নববী বন্ধ করে দিয়েছে কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দিয়েছে হয়তো আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়া এখন মুসলমানদের উপর পর্যন্ত দেওয়া শুরু করেছে আমার ভাই ইতিহাসে এমন কোন ইতিহাস নাই মহামারীর কারণে নবীজির যুগও নাই পরবর্তী যুগও নাই যে মহামারীর কারণে মসজিদ বন্ধ করে দেওয়া হয় মসজিদে নববী বন্ধ করে দেওয়া হয় কাবা গরুফের তওয়াব বন্ধ করে দেওয়া হয় কিন্তু আজকে দেখা গেল এমন করেছে আর তার কারণে আজকে আমাদের উপর সেই গজব করোনা ভাইরাস আক্রান্ত হওয়া শুরু হয়েছে আমার ভাই বিশ্বনবী বলেছেন দুনিয়া আর দেখা যায় আমাদের মধ্যে কেউ বাহাদুরি কইরা বলতে থাকে আমরা করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী আমরা করোনা ভাইরাসের সাথে যুদ্ধ ঘোষণা করেছি যেই জিনিস দেখার ক্ষমতা নাই চোখের পাওয়ারই কুলানা তার সাথে আবার যুদ্ধ করবে কি করে এই সব কথাবার্তা ছাড়তে হবে আল্লাহর কাছে বিনয় তওবা করতে হবে তাহলে সম্ভব সেই করোনা ভাইরাস দূর হওয়া আর যদি আমরা বাহাদুরি দেখাই তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে চাই এই রকম বললে আল্লাহর গজব না জানি আর বাইরা যায় এজন্য অন্তরে ভয় রাখতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে এই সব কথাবার্তা ছাড়তে হবে আল্লাহর কাছে বিনয় হয়ে তওবা করতে হবে তাহলে আমাদের থেকে সেই করোনা ভাইরাস নামক গজব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আমরা সম্মিলিতভাবে সারা বিশ্বকে বলি সমস্ত বিশ্বের মুসলমান যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে সেই করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই আমরা কি যুদ্ধ করব ঔষধ সবাই খা কেউ মরতেছে আবার ঔষধের উসিলা কেউ ভালো করতেছে এই ঔষধটা পর্যন্ত হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঔষধ পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ আমি কি তার উপকার করব তার রোগটা কি ভালো করার জন্য কাজ করব নি যখন আল্লাহ অনুমতি দেয় হ্যাঁ কাজ করো তাহলে তো ঔষধে কাজ করে আর যদি অনুমতি না দেয় তুমি কাজ করিও না ঔষধ পর্যন্ত কাজ করার ক্ষমতা নাই তাহলে আমরা মোকাবেলা করা শক্তি ফুটাই পাই এইগুলো কথা আমাদের কিভাবে আসে বোধগম্য নয় কিভাবে এগুলো কথাবার্তা আমাদের ভিতর থেকে আসে আমরা মুসলমান মুসলমানিত্ব যদি ভালো করে অর্জন করতে পারি ইনশাআল্লাহ কোনো গজবে আমাদের মধ্যে আসার কথা না আমরা এই সব ছাড়ি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হই আবার দেখা গেছে সারা বিশ্বের বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে আর আমরা মুসলমান নিজেদের কাজ ছেড়ে বেঈমানদের কাজকে অবলম্বন করতেছি এই জন্য আজকে আমাদের উপর সেই গজব নতুবা এই জাতের গজব আসতো না আমার ভাই সোয়াসুই রোগ বলতে ইসলামে কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বারবার হাদিসে বলছেন লা আদবা সোয়াসুই বলতে কিছু নাই কুষ্ঠরোগীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খাবার খাইছেন কুষ্ঠরোগীর হাত ভিতরে ঢোকাইছেন ভাতের খাবারের ভিতরে কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রমাণ করার জন্য যে সোয়াসুই রোগ বলতে কিছু নাই যদি সোয়াসুই রোগ বলতে কিছুই থাকতো তাহলে দেখা গেছে চীনের মধ্যে মনে হয় 207 জন ডাক্তার মারা গেছে তে যদি সোয়াসুই রোগের কারণে তারা মারা যায় বাকিরা মারা যায় বাকিরা মারা যাইল না কেন তো সবাই মারা যাওয়ার কথা যারা চিকিৎসা করছে আর যদি সোয়াসুই রোগের কারণে মারা না যায় তাহলে তারা মারা যাইল কেন আল্লাহর হুকুম যার উপর যখন গজব নাজিল হওয়ার হুকুম হয় তখন তা গজবে পতিত হয় আল্লাহর হুকুম ছাড়া কেউ মারার সব কখনো সম্ভব হবে না লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ যার মরণ যেভাবে রাখছে সেভাবে হবে আমার ভাই এক সেকেন্ড আট পিস হবে না যদি মুসলমান সেই সেই জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা যায় শহীদের মর্যাদা পাবে বেঈমানের উপর মরলে তারা গজবে পতিত হবে আল্লাহ সোয়াসুই রোগ বলতে দুনিয়ার জগতে কিছুই রাখে নাই এমনই ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী কুষ্ঠরোগী সাহাবী ঈমান গ্রহণ করার জন্য যখন আবেদন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনাকে বলো যেন সেখান থেকে ঈমান গ্রহণ করে আমার কাছে না আসে তার মানে এটা দিয়ে কেউ যদি দলিল দিতে চায় যে সোয়াসুই রোগ আসে বিদায় ওনাকে আসতে বাধা দিয়েছেন না এর তাওজিতে লিখেছেন হাদিসের তাওজিতে লিখেছেন অনেক দুর্বল ঈমানদার থাকতে পারে তাদের ঈমানে খটকা আসতে পারে দুর্বলতা আসতে পারে এদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে না আসার জন্য বলেছেন আমার ভাই লকডাউন দিয়েছেন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লকডাউন দিয়েছেন কেন লকডাউন দিয়েছেন এই দেশের মানুষ যেন সেই দেশে না আসতে পারে সেই দেশের মানুষ যেন ওই দেশে না যাইতে পারে এর কারণ হলো
হলো মানুষের ইমানে দুর্বলতা আসতে পারে এই জন্য একে অপরের কাছে আরো কষ্টের কারণ হয়ে দাঁড়াইতে পারে এই জন্য একে অপরের কাছে না যাওয়ার জন্য লকডাউন দেওয়া হয়েছে লকডাউন সরকারে দেখ আমরা সরকারকে ধন্যবাদ জানাই এভাবে নিরাপত্তার দরকার নবীজি বলেছেন পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে আর বেশি বেশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যা হুকুম হয় তাই হবে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম হবে না সেটা হবে না এর উপর ইয়াকিন বিশ্বাস রাখতে হবে আর বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই গজব থেকে হেফাজত করে সারা বিশ্বের মুসলমানকে যেন হেফাজত করে আল্লাহ আমাদের দেশ গুরির দেশ আমাদের গুরির দেশটাকে যেন আল্লাহ হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু